আপনারা দেখছেন চ্যানেল আই। সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জিল্লুর রহমানের উপস্থাপনায় ও পরিচালনায় পরিবেশিত হচ্ছে নিটল টাটা বিএসবি ক্যামেরন স্কুল অ্যান্ড কলেজ, দি এশিয়ান এজ, ওএসসিএল এবং ইফাক মাল্টি প্রোডাক্টস লিমিটেডের সৌজন্যে। চলুন দেখা যাক তৃতীয় মাত্রা। We love the courage, spirit of our heritage. We love Bangladesh, we love Asian age. Liberty won't break in the cage. Facts and truth fill up the page. We love Bangladesh. Our heritage is our inspiration. The Asian Age, your access to information. ক্যামেরন স্কুল অ্যান্ড কলেজ বিএসবি ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত একটি শিক্ষা, সেবা ও জনকল্যাণমুখী স্বনির্ভর প্রতিষ্ঠান। এখানে রয়েছে সুসজ্জিত শ্রেণী, আধুনিক ল্যাব ও সমৃদ্ধ লাইব্রেরি। শিক্ষার্থীদের সকল শিক্ষা উপকরণ ফ্রি দেওয়া হয়। আমাদের রয়েছে হোস্টেল, ট্রান্সপোর্ট, স্কলারশিপ ও এসএসপি সুবিধা। এছাড়াও শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না। ক্যামেরন স্কুল অ্যান্ড কলেজের স্কুল থেকে কলেজ পর্যন্ত সকল ক্লাসে রয়েছে ন্যাশনাল কারিকুলামে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি ভার্সনে পড়াশোনার সুযোগ। আলোকিত মানুষ গড়ার কারিগর ক্যামেরন স্কুল অ্যান্ড কলেজ, গুলশান সার্কেল 2, ঢাকা। বিদেশে ছাত্রছাত্রী প্রেরণের জন্য বাংলাদেশের অন্যতম পুরাতন প্রতিষ্ঠান ফর্মার অ্যাপ্রুভড পার্টনার অফ দ্য ব্রিটিশ হাই কমিশন, ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড এজেন্ট ওএসএল, সুনামের সাথে ইউকে, ইউএসএ, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সাউথ কোরিয়া এবং অন্যান্য দেশে সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী প্রেরণকারী প্রতিষ্ঠান। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আইএলটিএস কোর্স, বেসিক ইংলিশ কোর্স এবং অন্যান্য ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। ভিসা ইন্টারভিউ এর আগে প্রত্যেক ছাত্র ছাত্রীদের ব্রিটিশ কাউন্সিলের অবসরপ্রাপ্ত অভিজ্ঞ কর্মকর্তা দ্বারা তদারকির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস এর অ্যাপ্রুভড রেজিস্ট্রেশন সেন্টার ওএসএল। ঠিকানা: ওএসএল 15 বরুণ ভবন, গুলশান, সার্কেল 2, ঢাকা। ফোন 01914243051 থেকে 61 পর্যন্ত। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির প্রাক্তন সহসম্পাদক ডক্টর মোহাম্মদ আজম খান। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ খান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং যথারীতি আমরা আজকেও শুরুটা করতে হচ্ছে অন্তত রোহিঙ্গা ইস্যু নিয়ে, এবং এই সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে বাংলাদেশের জন্য একদিকে, এবং এই রোহিঙ্গাদের, এই জনগোষ্ঠীর যে অসহায় আর্তনাদ এবং তাদের যে অসহায়ত্ব, এটি এখন মোটামুটিভাবে প্রাথমিক অবস্থায় না হলেও গোটা বিশ্ববাসীর নজর কেড়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন, এবং সেখানেও জাতিসংঘ আমরা লক্ষ্য করছি যে জাতিসংঘ মহাসচিব বেশ সোচ্চার,
সব মিলিয়ে যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে সেটিকে কিভাবে দেখেন আপনি, যে এটি বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশটিকে যথাযথভাবে অ্যাড্রেস করতে পারছে কিনা সমস্যাটা, এবং এই সংকটটা কতটা বাংলাদেশকে গভীরে বা খারাপ দিকে নিয়ে যাবে কিনা, অন্যদিকে এই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যেটা করা দরকার সেটা বাংলাদেশ যথাযথভাবে করতে পারছে কিনা, আন্তর্জাতিক গোষ্ঠীগুলো যথাযথভাবে রিয়্যাক্ট করছে কিনা। ডক্টর মোহাম্মদ আজম খান, ধন্যবাদ দিল ভাই। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ দিয়ে জানাচ্ছি যে একটা সার্বভৌম দেশ বাংলাদেশ, একটা সার্বভৌম দেশ, এই যেই বাংলাদেশ যেই অবস্থানটা এখন নিয়েছে, কোনো সার্বভৌম দেশ কিন্তু নর্মালি এই অবস্থানটা নেয় না। তো এখন বাংলাদেশ যেহেতু 71 সাফার করেছিল, যে ইন্ডিয়াতে 1 কোটি মানুষ এই শরণার্থী হিসাবে গিয়েছিল, সেই মানবিক দৃষ্টিকোণ থেকে প্রথমেই জননেত্রী শেখ হাসিনা এটাকে অনুধাবন করে তখন তাদেরকে গ্রহণ করেছে মানবিক দৃষ্টিকোণ থেকে। আপনি দেখেন যেটা নাকি ইউরোপেও তারা কিন্তু এইভাবে আশ্রয় দিতে পারে না, তারা উন্নত দেশে, কিন্তু আমরা এখনও মধ্যমায়ের নিম্ন মধ্যমায়ের দেশে পৌঁছাইতে পেরেছি, মাত্র মধ্যমায়ের দেশেই যেতে পারিনি। উন্নত দেশে যেখানে তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দেয়নি, সেক্ষেত্রে আমাদের এই বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার তাদেরকে পরে গ্রহণ করেছে। এবং যেটা আপনি বললেন যে ইন্টারন্যাশনাল যে লেভেলে যত রকমের সংসদে একটা বিল পাস হয়েছে যে মায়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করতে হবে, এবং সমস্ত কূটনৈতিক কমিউনিকেশনগুলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করছে, সাথে জননেত্রী শেখ হাসিনা আপনি জানেন যে দেরিতে শুরু করেছে, না দেরিতে কারণ হলো যে আমি যেটা বললাম একটা সার্বভৌম দেশ হিসাবে, হ্যাঁ কী করণীয় এটা তো আপনার, আমার দেশকে স্থিতিশীল রাখতে হবে আগে প্রথম, তো আমি দেশকে স্থিতিশীল রেখে তারপর চিন্তা করব। তো এখন মনে করেন যে যখন দেখা গেছে যে এই গান পয়েন্টের লোকগুলো দলে দলে চলে আসতেছে, যে মানবিক দৃষ্টিকোণ থেকে তখন এই তাদেরকে গ্রহণ করেছে, কিন্তু প্রথমে তো একটা দোটানার মধ্যে ছিল যে কী করব আমরা, কী করব। হ্যাঁ কারণ হলো কি, আপনি যদি দেখেন যে এই রোহিঙ্গা যে যে দলে দলে যে এই যে এলাকায় এসেছে, শুধু সেই এলাকায় তারা সীমাবদ্ধ নেই, হ্যাঁ দেশের বিভিন্ন অঞ্চলে তারা ঢুকে পড়ছে। এবং আপনি যদি আবার আরেকটা জিনিস দেখছি যে রেজিস্ট্রেশনের কাজ চলছে, নিবন্ধনীকরণ, এটা খুবই প্রয়োজনীয় একটি কাজ, কিন্তু অনেক রোহিঙ্গা নিবন্ধন করতে চাইছেন এই কারণে যে তাদের ওইখানে তারা যে রোহিঙ্গা সেটি মেনশন করা নেই, তারা বলছে যে তাদের মূল আইডেন্টিটি রোহিঙ্গা সেটি এখানে মেনশন করা নেই, তো তারা মিয়ানমারও বঞ্চিত হচ্ছে, এখানেও তাদের আইডেন্টিটি সেই অর্থে স্বীকার করা হচ্ছে না, যে কারণে অনেক রোহিঙ্গাকে দেখলাম যে তারা নিবন্ধন করতে চাইছে না। না না, এটা এটা অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন যে আমাদের তো এই এই কোনো প্রিপারেশন ছিল না, মানে এই ধরনের ঘটনা ঘটবে যেরকম ঘটবে সেরকম, এই 2017 সালে আপনি যেই ঘটনা এই ধরনের ঘটনা ঘটবে এটা বাংলাদেশের মানে চিন্তার মধ্যেই ছিল না। এখন চিন্তার মধ্যে না থাকার ফলে এই যে আপনি যেটা বললেন যে নিবন্ধনের কাজটা কিন্তু খুব সহজ একটা কাজ না, আপনি দেখেন আমাদের মানে একটা স্বাধীন দেশের ভোটার আইডি করার যে নিবন্ধন করতে যেয়ে 2 বছরে মানে একটা পর্যায় পর্যন্ত গিয়েছিল, তারপরে এখন আস্তে আস্তে এই যে 10-12 বছর ভরে আপনার একটা এখন একটা পর্যায়ে চলে আসছে, তারপরেও কিন্তু এই নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে। আপনি একটা জিনিস দেখবেন যে এই যে এই রোহিঙ্গাদের যেটা বললেন যে তারা এসে যে এই যে পরিচয় দিচ্ছে না, এখানে কিন্তু আমাদের তারা পরিচয় দিতে চাইছে, যে নিবন্ধন যে ফর্ম বা কার্ড সেখানে রোহিঙ্গাটা মেনশন এই শব্দটা নাই, এটা এটা যে নিবন্ধন যেটা হচ্ছে এটা তো রোহিঙ্গা হিসেবেই হচ্ছে। হ্যাঁ এখন আমাদের কাছে কার্ডটা দেওয়া হচ্ছে সেখানে রোহিঙ্গা শব্দটি নেই, আমি পত্রিকায় দেখলাম। না না, ওইটা এইটা কার্ড পাওয়া মানে এই কার্ড মানে যে ধারণ করছে সেই রোহিঙ্গা এবং মানে মায়ানমার থেকে আসছে। এখন আমার হলো কি যে আমি একটা জিনিস বলি, যেটা যেটা আপনি যেটা বললেন যে রোহিঙ্গা হিসাবে, এটা অ্যাকচুয়ালি তারা তো বার্মার মায়ানমারের নাগরিক। আমরা কেন তাকে প্রথমে আইডেন্টিফাই করে দিব যে সে রোহিঙ্গা অথবা সে মুসলিম, বা এই যে অনেকে হয়তো বলছেন যে অনেকে রাস্তায় যে চাঁদা তুলছেন যে মুসলিম রোহিঙ্গাদের সাহায্যের জন্য, এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষ হিসাবে মানবতা আগে দেখতে হবে। আমি যদি রোহিঙ্গাকে আইডেন্টিফাই তাকে করে দেই কার্ডের মধ্যে, তাহলে তো সে মায়ানমারের নাগরিক না, তাহলে তো এই মায়ানমার যেই কাজটি করছে হ্যাঁ তারাও সেই একটা সুবিধা পেয়ে যাবে যে তাদেরকে আইসোলেট করার জন্য আলাদা, কারণ ওরা কিন্তু একটা এই রোহিঙ্গা গোষ্ঠীকে একটা অন্যভাবে, ওরা কিন্তু আবার রোহিঙ্গা বলে অ্যাকসেপ্ট করছে না, ওরা বলছে দে আর নট আওয়ার সিটিজেন,
এটা করছে না মিয়ানমার মিয়ানমার কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে না না সেটাই তো এখন আর একটা তার পয়েন্ট অফ ভ্যালিড এখন এখন তারা হলো মিয়ানমারের নাগরিক তারা যে কার্ডটা এখন যে কার্ডটা দেওয়া হচ্ছে তাদেরকে লোকেট করা হবে তারা মিয়ানমারের নাগরিক এবং এখানে আশ্রয় নিয়েছে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 71 আর এই 2017 বিধায় আপনি 71 যখন 1 কোটি মানুষ ইন্ডিয়াতে চলে গিয়েছিল আপনার এই যে মানুষের মধ্যে যে এখন যে ধিক্কার ঘৃণাটা এসেছে সেটা কিন্তু অনেক পরে এসেছে ইন্ডিয়ার সেই আশ্রয় দেওয়ার তো দুটো গ্রাউন্ড একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেমন আছে স্ট্র্যাটেজিক কারণেও ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে তখন আশ্রয় দিয়েছে কারণ তারা চাইছে যে এটা পাকিস্তানটা না না সেটা সেটা থেকে বড় সেটা পলিটিক্যাল কারণ এটা পলিটিক্যাল যেমন এখন আপনি মনে করেন মিয়ানমারের ক্ষেত্রে আমাদের সেরকম কোনো কজ নাই আপনি রাশিয়া একটা অবস্থান নিয়েছে চায়না মনে করেন খুব টেকনিক্যালি পলিটিক্যাল অবস্থান নিয়েছে এবং আমি যেটা বলছি যে এখানে কিছু মানে আমাদের দুর্ভাগ্যজনক হলো সত্য একটা ব্যাপার আছে এখানে কিছু বিশ্ব মানে পরাশক্তি তারা কিছু তাদের ব্যবসায়িক কিছু ইন্টারেস্টের কথাও চিন্তা করছে আপনি দেখেন যে এই যে এই আপনি দেখবেন যে 2004 সালে এই এই রোহিঙ্গা যে আরাকান যে এলাকা এই এলাকা থেকে মিয়ানমার সরকার আপনি মাত্র 29,000 একর জমি অধিগ্রহণ করেছিল আর সেইটা যে 2005 সালে যে হ্যাঁ 2014 সালে যে 31 লক্ষ একর জমি অধিগ্রহণ করেছে এবং তাদের এখানে একটা প্রি প্ল্যান মানে পরিকল্পনা এবং সেখানে যেহেতু মিয়ানমারের জমি হলো উর্বর এবং এখানের যে কোনো চাষাবাদের ক্ষেত্রে কৃষিকাজের জন্য অনেক মানে ভালো জমি এক নম্বর দুই নম্বর হলো এখানে অনেক খনিজ সম্পদ আছে তো এখন চায়না আপনি দেখেন এক সময় তো আপনি 62-র পরে যখন সামরিক সরকার আসলো মিয়ানমারে কমপ্লিটলি চায়না ব্যাক আপ করছে এখন দেখেন আপনি প্রায় 50-50 হয়ে গেছে চায়না এবং ইন্ডিয়া ওই যে তাদের কিছু ব্যক্তি স্বার্থের ব্যাপার আছে এই স্বার্থের ব্যাপার চিন্তা করে আর যেটা হলো যে আপনার পত্রিকায় রিসেন্টলি পত্রিকায় বেরিয়েছে যে এই দীর্ঘ টাইমের মধ্যে যে মিয়ানমারকে যে সামরিকভাবে বিভিন্নভাবে জিনিস অস্ত্রপাতি বিক্রি করেছে এর মধ্যে আপনি যে ডাটাটা দেখলে এই চায়না রাশিয়া হ্যাঁ এবং ইন্ডিয়ারও একটা ইউক্রেন ইন্ডিয়া মোটামুটি বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে থার্ড একটা পজিশনে বা কখনো ফোর্থ পজিশনে কিন্তু মেইনলি রাশিয়া এবং চায়না কিন্তু প্রথম সেকেন্ড এভাবে করে যে ইয়ে বলে প্লেন বলেন বা ইভেন ক্ষেপণাস্ত্রগুলোর ক্ষেত্র হ্যাঁ এবং এখানে দেখেন ইসরায়েলও মানে হ্যাঁ এখন স্বাভাবিক আমাদের সেন্স থেকে আমরা যেহেতু মুসলমান আমরা যে মুসলমানদের ব্যাপারে যখন একটু সফট কর্নার আসে আমরা চিন্তা করি যে মুসলমানদের যে কোনোভাবে মানে মানে পেইনে নেওয়ার জন্য ইসরায়েল সবসময় কাজ করে আসছে তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে আমাদের জননেত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘে গিয়েছেন তা এখন আমাদের এই স্পেসিফিক যে এই প্রবলেমগুলো আপনার সবচেয়ে বড় প্রবলেম যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ এখানে যদি অন্য এলাকার লোক এসে ঢুকে যায় এবং তারা ন্যাচারালি ওখানে সহায় সম্পদ সব ফেলে এসেছে এখন যখন বাংলাদেশে আসবে তাদের মানবতার জীবন যখন যাপন করবে তারা যে কোনোভাবে সেটা সন্ত্রাসী হোক বা উগ্রবাদী হোক তারা যদি কোনো একটা প্রলোভন দেখায় বা কোনোভাবে কিছু করে ইভেন আপনি দেখবেন যে অতীতের যে 5 লক্ষ মিয়ানমারের নাগরিক আমাদের এখানে উদ্বাস্ত হিসাবে আছে তাদের অনেকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে মিডিল ইস্টে বা বিভিন্ন দেশে গেছে এবং তারা ক্রাইমের সাথে যখন জড়িয়ে পড়েছে তখন কিন্তু ইনভেস্টিগেট করে দেখা গেছে যে তারা অরিজিনালি বাংলাদেশের নাগরিক না তারা এই মিয়ানমারের নাগরিক এবং এই রোহিঙ্গা সম্প্রদায়ের নাগরিক তারা যে বিভিন্ন দেশে যায় তো আমাদের দেশের জন্য এটা একটা বিগ ক্রাইসিস আমরা এখন খুব মানে বড় ধরনের ক্রাইসিসে আছি তো এই ক্রাইসিসের টাইমে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এবং একটা সিস্টেমের মধ্যে আপনি ত্রাণ বিতরণ করতে হবে আপনি রিসেন্টলি হয়তো দেখবেন যে হয়তো ভাই হয়তো কমপ্লেন করবে তাদের 20টা খাদ্য গিয়েছে হ্যাঁ 20টা খাদ্য গিয়েছে তো আমি মনে করেন ব্যক্তিগতভাবে অনেক সময় বিভিন্ন ত্রাণের সাথে ত্রাণ যখন দেওয়া হয়েছে তখন গিয়েছি এবং এখানে দুইটা প্রবলেম হয় একটা হলো দেখা যায় যে রুট যেটা কনভিনিয়েন্ট হ্যাঁ এখানে অনেক ত্রাণ যে পৌঁছাচ্ছে আর যেখানে দুর্গম এলাকায় ওইসব এলাকায় কোনো ত্রাণই যাচ্ছে না নাম্বার ওয়ান আর কোনো ত্রাণ নিয়ে গেলে হুমড়ি খেয়ে যে পড়ে এমনিই তারা মানবিক বিপর্যয়ে অসুস্থ হয়ে পড়ছে এই লম্বা টাইম হেঁটে এসেছে অথবা তারা বিভিন্নভাবে অনেক কষ্ট করে তারা রোগবালায় পড়ছে তার উপরে যদি ত্রাণ নিতে যায় এরকম একটা হুড়োহুড়ি একটা মানে বিশাল মানে একটা জটিল অবস্থা তৈরি হয় তার জন্য আমাদের সরকার একটা একটা মানে
পন্থা গ্রহণ করেছে, যে সেটা হলো এই ত্রাণ সামগ্রীগুলো একটা সিস্টেমিক ওয়েতে মানে বিতরণ হবে। আপনি দেখেন, খেয়াল করবেন, আওয়ামী লীগ সরকারের কিন্তু যখন আপনার প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে গিয়েছে, সে তারপরেও কিন্তু ত্রাণ বিতরণের ইয়েটা আপনার এই জেলা প্রশাসকের মাধ্যমে হয়েছে। আসছি আবার আপনার কাছে, লেফটেন্যান্ট কর্নেল লতিফ খান। দিলু ভাই, আন্তরিক ধন্যবাদ। অনেকদিন পরে আপনার এখানে আসলাম। তো সবচেয়ে যেটা বিসমিল্লাহ রহমান রহিম, যেটা সবচেয়ে আমাকে চার্ম করলো, যে আপনার পিছনে আপনি যে স্লাইডগুলো দিয়েছেন, এক্সেলেন্ট, এবং আমার মনে হয় এত টাইমলি, এবং এটাই যদি আমার বোন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে যদি তথ্যমন্ত্রী এই জিনিসটা নিয়েই যদি আপনার ইউনাইটেড নেশনে প্রজেক্ট করতে পারতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশ আরও এগিয়ে যেত, অ্যাটলিস্ট যে মায়ানমারের উপরে কী অ্যাট্রোসিটি চলতেছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। পিছনের যে আপনার নো ইট ইজ নট ইথনিক ক্লেন্সিং, এই যে অংশুচি, একটা নোবেল পুরস্কার প্রাপ্ত মেয়ে লোক, ছোটোবেলায় সে নোবেল পেয়েছে শান্তির জন্য, মানে বড় হয়ে অনেক ইয়েতে দেখলাম আপনার যেটা সেরেমনি দেখলাম টিভিতে, শি ওয়াজ এ ইয়াং লেডি, এখনো তাই লাগে, যাই হোক, এখনো, বাট এমন একটা কাল নাগিনী একটা এরকম মেয়ে লোক হতে পারে, আই ক্যান বিলিভ ইট, যে গণতন্ত্রের জন্য এত ফাইট করেছে। আমি একটুখানি ইন্টারাপ্ট করি, সেটা হলো কি, এই যে নোবেল প্রাইজটা, যে আগে যে এটা খুব নোবেল হিসাবে ছিল, এই যে কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা নিয়ে একটা বিতর্কের তৈরি হয়েছে, যে মানে ব্যক্তির স্বার্থের জন্য বা একটা দেশের স্বার্থের জন্য বা তাদের গোষ্ঠীর স্বার্থের জন্য কাউকে যে নোবেল প্রাইজ দেওয়া হয় তার প্রমাণ হলো এই অংশাংশ এটা। এবং আপনি দেখেন, আপনার অনেক নোবেল লরেল প্লাস অনেক বিখ্যাত ইয়ে তাকে এটা নিয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে আপনার ইউনাইটেড নেশনে, এবং যারা নোবেল দিচ্ছে কোনো সুযোগ নেই, কেউ কেউ এটা অ্যাপিল করেছেন যে অ্যাটলিস্ট তারা দুঃখ প্রকাশ করুক। সুন্দর অংশ কি শেম টু ইউ, এই যে পৃথিবী এতে যে একটা উত্তাল উঠেছে, এটা বাংলাদেশের জন্য খুব পজিটিভ আমি বলবো। এবং এখানে আপনার শুধু এটা আপনার রাখাইনের সাথে কিন্তু আমাদের অনেক অনেক শতবর্ষের কিন্তু আমাদের ইয়ে আছে, যেরকম আলাউল বিখ্যাত রচনা পদ্মাবতী, এখানে আবার আপনার অন্যতম সৃষ্টির রাখাইন সমাজের অন্য আরেকটা শহীদুল্লাহ কায়সারের সারেং বউ, এবং সেইখানে আপনার অন্যতম গান ওরে নীল দরিয়া আব্দুল জব্বারের গাওয়া, সেই সারেং বউ কাহিনীটাও কিন্তু আপনার এই রাখাইন সমাজের উপরে কিন্তু এই কাহিনীটাও আপনার এই নৌকা চালনা নিয়ে কিন্তু এটা তো ইদা ইনাদের সাথে আমাদের এই জীবনযাপনের সাথে রাখাইন রাজ্যের যে নৌ যোগাযোগ আমাদের যে ছিল আমাদের বাংলাদেশের সঙ্গে, সেটা কিন্তু অনেক আগের। আর রাখাইন মানে হলো রক্ষা করে, এই রক্ষা করে তাদেরকে আর কেউ রক্ষা করতে পারছে না রাখাইনকে। এটা আমার ভাই খুব সুন্দরভাবে অনেক 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 মনে ইয়ে করেছেন, এবং আমি আপনার সাথে ভাই একমত। এটা আমার ওয়ার্ল্ড পলিটিক্স যদি সিনারিও যদি দেখি আমরা, আপনি যেটা বললেন দ্যাট মিয়ানমার কিন্তু একটা, আপনাকে এর এখানে কিন্তু আপনার আগে বলেছিলাম যে মিয়ানমারের সাথে বাংলাদেশের কিন্তু একটা ইয়ে আসবে আপনার সি ওয়াটার নিয়ে, এবং সেই সি ওয়াটারটা কিন্তু ভাই খুব সুন্দরভাবে বলেছেন, ইজ ইন্ডিয়া ইজ লুকিং ফর দ্য ডিপ সি, এবং তাদের সিটাকে ইউজ করার জন্য ইন্ডিয়া মরে উঠছে। আর ইন্ডিয়ার আরেকটা কারণও মনে হয় যে ইন্ডিয়া আসলে মিয়ানমারের সঙ্গে চায়নার যে সক্ষমতা সেই জায়গাটা জায়গা করে নিতে চাইছে, কিন্তু যেটি হুইচ ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। দেখেন, আপনি নরেন্দ্র মোদিও আপনার ভিজিট করেছে, চায়না প্রেসিডেন্টও বড় ভিজিট করেছে, চায়নার ভিজিট করার ইয়েটা হলো ইট ইজ ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এবং চায়না ওখানে চাচ্ছে একটা আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং জোন চালু করতে, যেটা আমার ভাই বললেন যে অনেক জমি দখল করেছে, এবং 31 লক্ষ একর জমি দখল করেছে এই যে আপনার এটা ইয়ে করে 2014 এর মধ্যে করছে। আর আর আপনার আর আর ভারত সহ অন্যান্য যারা, তারা আপনার সমুদ্র বন্দরে অবাধ যাতায়াতের সুবিধা নেওয়ার জন্য এটা করছে। না, অলরেডি চায়নার কিন্তু এই ডিপ সি ওইখানে একটা পোর্ট অলরেডি আছে, ওটা ইন্ডিয়া ওটা চাচ্ছে, ভারত পোর্ট। তারপরে আপনার রিজিওনাল পাওয়ার হিসাবে ধরেন ইন্ডিয়া ইজ আস্কিং নাও টু বি দ্য মেম্বার অফ সিকিউরিটি কাউন্সিল। আর আপনার আপনি দেখেন, আপনি যেটা সুন্দরভাবে বললেন যে হু ইজ সেলিং ওয়েপন্স টু আপনার ইয়ে মায়ানমার, এখানে দেখেন আপনার এয়ারক্রাফ্ট ইন্ডিয়াও দিয়েছে, ইগোস্লাভ দিয়েছে, জার্মানি দিয়েছে, পোল্যান্ড দিয়েছে, রাশিয়া দিয়েছে, চায়না 120টা সবচেয়ে বেশি, আর ডেনমার্ক 1টা। আর আপনি যদি মিসাইল বলেন, যেটা আপনি বলে ক্ষেপণাস্ত্র, কারেক্ট, আপনার রাশিয়া দিয়েছে 2971টা, আপনার চায়না দিয়েছে 1029টা, বেলারুস দিয়েছে 102টা,
বুলগেরিয়া দিয়েছে 100টা, ইউক্রেন দিয়েছে 10টা, নেভাল ভেসেল ফর্মার ইউগোস্লাভ দিয়েছে 3টা, ইন্ডিয়া দিয়েছে 3টা, চায়না এখানে 21টা, আপনার আর্টিলারি গান চায়না 125টা, সার্বিয়া 120টা, রাশিয়া 100টা, ইসরায়েল 21টা, নর্থ কোরিয়া ইনভলভ 16টা, ইন্ডিয়া দিয়েছে 10টা। আর্মড ভেহিকল দেখেন আপনি, চায়না 600টা, ইসরায়েল 120টা, ইউক্রেন 50টা, ইন্ডিয়া 20টা। তো এই যে আপনার এদিকে সামরিক ইয়ে দিয়ে যে তৈরি করছে, এবং আপনি দেখেন লাস্ট 50 ইয়ার্স বার্মা মায়ানমার মিলিটারি শাসনের ভিতর ছিল, এবং স্টিল নাও এখনো বেসিক্যালি কোনো পাওয়ার নাই, অংশটি কোনো সে নাই। কিন্তু অংশটি সেটাই বললাম যে ডেমোক্রেসির জন্য এতদিন হাউস অ্যারেস্ট থাকলো, ডেমোক্রেসির জন্য ফাইট করলো, আর সেই মেয়ে লোক আজকে এই অ্যাট্রোসিটিস দেখে মুখ বন্ধ করে আছে, এবং তার পার্টিতেও কিন্তু কোনো মুসলমানকে জায়গা দেয়নি লাস্ট ইলেকশনে তার পার্টিতে কোনো জায়গা দেয়নি। তো এটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড এখন যদি দেখেন, লাইক আপনি যতই চিল্লান যতই কাঁদেন, মুক্তিযুদ্ধ কিন্তু আমরা নিজেরা করেছি। আপনি এখানে আমি একটা প্রসঙ্গ নিচ্ছি আপনি জিল্লু ভাই, ইট ইজ জাস্ট এ ডিসকাশন। না আমি তাহলে আপনাকে একটু হেল্প করি, সেটা হলো অং সান সুচির যে একটা ধারণা আছে যে তার বাপকে এই রোহিঙ্গা মুসলিমরা মেরে ফেলেছে, কিন্তু তার আগের ইতিহাস কিন্তু ভিন্ন, কারণ তার বাপের চাইতেও একজন এই মুসলিম রোহিঙ্গা সর্বপ্রথম এই ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় সর্বপ্রথম আপনার এই আর্মিদের বিরুদ্ধে এই আন্দোলন শুরু করে, হ্যাঁ এই মুসলিম রোহিঙ্গায় কিন্তু, কিন্তু এই পরবর্তীতে তাদের যে ধারণাটা আছে, ভ্রান্ত ধারণা যে এই মুসলিম রোহিঙ্গারা তাকে বাপকে মেরে ফেলছে, কিন্তু ওনার আসলে উচিত বের করা যে এই দীর্ঘ টাইমে আর্মি শাসন থাকা অবস্থায় আর্মি যে মানে পাওয়ারে থাকলে তারা যে এই জটিল পরিস্থিতিগুলো তৈরি করে যে লম্বা টাইম থাকার জন্য, সেটা তার বোঝা উচিত। আমি বলছি যে বাংলাদেশের সঙ্গে এরকম আমাদের নেবারিং স্টেট ও বঙ্গবন্ধু শেখ মুজিবকে দুটো জিনিস উপহার দিয়েছিল, একটা হলো শান্তিবাহিনী আর একটা হলো ফরাক্কা ব্যারেজ। আপনি দেখেন শান্তিবাহিনী ওরাও কিন্তু ট্রেন ছিল ওটা, এখন এরা যেটা বলে যে এরা হলো একটা সন্ত্রাসী, মুসলিম নিধন করার জন্য প্রতিটা জায়গাতেই লাইক ইরাককে বলেছিলো যে সমরাস্থ ভর্তি আণবিক শক্তি একেবারে ইয়ে এই মারলো বলে, কী পেলো? নাথিং ওয়াজ দেয়ার। এবং সেম আপনি দেখেন বসনিয়াকে দেখেন, আমার সৌভাগ্য হয়েছে বসনিয়া গিয়ে দেখার যে মুসলমানকে কীভাবে নিধন করেছিল, বাট বসনিয়া একটা স্টেট হিসাবে এসছে। কসোভো আমার এটা দেখার সৌভাগ্য হয়েছিল, আমি যাবো ইনশাআল্লাহ। কসোভোটা রক্ষা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, ওটাই আমি আসতেছি আপনার। এখানে আপনি দেখেন একটা ইন্দোনেশিয়াতে একটা ইস্ট টিমোর বলে একটা দিচ্ছে খ্রিশ্চান অধ্যুষিত, ওটা কিন্তু স্টেট হয়ে গেছে এখন, ইন্ডিপেন্ডেন্ট স্টেট। তো এখানে রাখাইন আরাকান মুসলিম স্টেট, এরা তাদেরকে এখন মায়ানমারের সিটিজেন হিসেবে নিচ্ছে না। আমেরিকা যদি ভালো যদি ইয়ে থাকে, যদি মানবিক দিক দিয়ে যদি তারা মনে করে যে এটা ক্যাটাস্ট্রফি ইন বাংলাদেশ, অ্যান্ড দ্য ওয়ে দ্য জনমত সৃষ্টি হয়েছে, ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে, এবং আমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও যে ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত যে যদি অংশুচুকে লাস্ট চান্স দিয়েছে, যদি না দেয় তাহলে ভয়াবহ, সে ভয়াবহটা কী হতে যাচ্ছে আমি জানি না। বাট ইন দি মিন টাইম আবার রাশিয়া যে সবচেয়ে বেশি আর্মস সাপ্লাই করে বলেছে যে আমরা কোনো দেশের ইন্টারফেরেন্স চাই না। তো এই জায়গাটা একটু জোরালো, একটু কঠিন হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের দেশের বাংলাদেশে আমার ভাই ঠিকভাবে বলেছেন, আমরা চাই না কোথাও কিছু জড়াতে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের দেশ, আমরা স্বাধীন করেছি মুক্তিযুদ্ধে, লাখ লাখ শহীদের রক্ত বঙ্গোপসাগরে এখনও ভাসছে, আমরা চাই না যে সেই পরিস্থিতি রোহিঙ্গাদের সাথে এরা করুক। এবং এটাই কিন্তু একটা এখন বিশ্বে জোরালো, এটাই আপনার যে মুসলমানদেরকে উস্কানি দিয়ে মুসলমানদেরকে নিধন করে এরা কিন্তু এটা তৈরি করে দিয়েছে মিয়ানমারের উস্কানি তো পার দেয়া পার পার দেয়া যাবে না। আমি ওইটাই আসতেছি আপনার না, এখানেও দেখেন আপনি আরো একটু বলি, এই আমাদের যে আপনি যেটা বললেন যে উস্কানি দিয়ে, দেখেন এই যে সর্বপ্রথম কিন্তু ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এগিয়ে এসেছে, এরপরে তুরস্ক ইরানও আসছে, দেখেন এই সৌদি আরব যে তার ওরিয়েন্টেড যে মানে দেশগুলো আছে এখন পর্যন্ত কিন্তু তারা ওইভাবে সাড়া দেয় নাই। আমি সেই জায়গায় আমি আজমভাবে ওখানে আসতেছি যে এখানে ওআইসিকে এখন ওআইসিকে এবং এই যে আপনার এই এই যে এটা ভালো মুভমেন্ট ফর দিস মুসলিম কান্ট্রিজ, তুরস্ক কিন্তু তুরস্ক হেড অফ দ্য স্টেট ইজ দ্য কোরআনে হাফেজ কিন্তু উনি, এবং দেখেন মালয়েশিয়া কমপ্লিট ফ্রে দিয়েছে, এবং তুরস্ক
এবং ইন্দোনেশিয়াও নেভাল বোর্ড দিয়ে সাপোর্ট করতে বলেছে। এবং আমরা যে 16 কোটি মানুষ, যে আমরা যে মুক্তিযুদ্ধের জিতা দেশ, এবং আমাদের যে মনোবল, আমার শুধু এখন একটাই দরকার আমাদের দেশে, যে ঐক্যবদ্ধভাবে উই হ্যাভ টু বি ইউনাইটেড। আমাদের দলমত নির্বিশেষে কে কী বলছে, কে কোথায় ত্রাণ নিয়ে ইয়ে করছে, এগুলো সমস্ত কিছু ভুলে যে আমরা বাংলাদেশি, উই বিলং টু বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এবং লক্ষ কোটির বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীনতা হয়েছে। আমরা মায়ানমারের চক্ষু না। আমি এখানেই রিকোয়েস্ট করব আমার সরকারকে, মায়ানমার হয়তো আমাদের এখানে ড্রোন দিয়ে কিংবা হেলিকপ্টার দিয়ে আসছে, আমাদের এয়ারফোর্স আছে, আমরা ট্রেনিং জেট দিয়েও সামনেই আসি। 1978 সালে যখন রোহিঙ্গাকে এরকম পুশ করছিল, আমি আপনার সাক্ষী দিচ্ছি, আমি তখন কুমিল্লা ক্যান্টনমেন্টে, আমাদের একটা কনফারেন্স হলো, চিটাগংয়ের থেকে সব জিওসিরা আসলেন, সব জেনারেলসরা ছিল, আমি এজ এ জিটু ইন্টেলিজেন্স অফ 33 ইনফ্যান্ট্রি ডিভিশন, যে আমাদের যদি কিছু এরকম হয় তো আমরা কী করতে পারি, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার ইন দ্য ইয়েতে। এবং এখনও আমার মনে আছে প্রেজেন্ট দিয়া বলছিলেন জেনারেল শওকত অথবা জেনারেল আমার মঞ্জুর, আল্লাহ দুজনাকে বেহেস্তে বাসু করুক, বলেছিল মঞ্জুর শওকত রেডি থাকো, আমাদের যে ছোটো আর্মি আছে এটা নিয়ে আমরা আঁকি আর পড়তে চলে যেতে পারবো কি না। তো ওনারা সব জেনারেল কিন্তু একসাথে বলেছিলো স্যার আপনি অর্ডার করেন, এবং উই মুভ দ্য ট্রুপস টু দ্য বর্ডার, বর্ডার পর্যন্ত আমরা নিয়ে গেছি। আপনি যে একটা সুন্দর কথা বলেন, এখানে আপনাকে এই ব্যাপারটা আরেকটু হেল্প করি, মানে বাঙালি জাতি বিশ্বের বুকে এমন একটা জাতি যে 52তে যখন ভাষা আন্দোলনে এই মানে গুলি করছে, তারপরেও মিছিল নিয়ে আগে গেছে, এটা কিন্তু রেকর্ড করা, এবং 71-এ মানে কোনো অস্ত্র কোনো কিছু ছাড়া, পূর্ব পরিকল্পনা অতখানি না না ছাড়াই মানুষ কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বিজয় ছিনিয়ে এনেছে। সো মায়ানমার যদি ভাবে যে আমাদেরকে এই হেলিকপ্টার কমব্যাট বোর্ড অথবা টহল দিয়ে আমাদেরকে ভয় দেখাবে, এদেশের মানুষ সেই মনোবল রাখে যে যে কোনো মানে নিয়মতান্ত্রিক যে 2-3 বার তাদের হেলিকপ্টার বাংলাদেশের সীমানায় ঢুকে পড়লো বিনা অনুমতিতে, বাংলাদেশের না ওটা কিন্তু প্রোটেস্ট তো করছে, কিন্তু স্বীকার করছে না। এখন আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স বা অন্যরা যদি এটাকে অ্যাসেসমেন্ট করে, তবে একটা জিনিস আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি উস্কানি তারা দিতে পারে, আমরা কিন্তু তার উস্কানির মধ্যে পা ফেলাটা ঠিক হবে না। সেটা হলো আমাদের ভেবে চিনতে সারা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একত্রিত করে তারপরে আমরা প্রয়োজন হলে যে কোনো সময় কিন্তু আমরা এই জবাবগুলো দিতে পারবো, কিন্তু আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে উস্কানি দিয়ে যেন আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আরও অ্যাক্টিভ কাজটা করা দরকার, বিশেষ করে চায়নাকে, ইন্ডিয়াকে, ইউএসএ, ইউরোপিয়ান কমিউনিটি, ইউএসএ, রাশিয়া যেহেতু এখন ইয়ে করেছে, রাশিয়া এমন কিছু না, রাশিয়া ভেঙে গেছে এখন, রাশিয়া ঠিক আছে নিউক্লিয়ার পাওয়ার আছে সরাই, বাট রাশিয়া ক্যান নট ফাইট ব্যাক উইথ চায়না অর ইউএসএ অর আপনার ওয়ার্ল্ড কমিউনিটির, পারবে না, বিকজ তার ভিতরেও অনেক প্রবলেম আছে। এখানে আপনার প্রথম কাজটা হলো আমাদের যেটা এই যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার, আমি রিকোয়েস্ট করবো ওখানে যে প্রথমে সব মুসলিম স্টেটের সঙ্গে সাইড ইয়েতে হয়, আমি দেখি আমি ইউনাইটেড নেশনে 41 জেন অ্যাসেম্বলিতে রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশকে, আপনার ডিসআর্মমেন্ট কমিটিতে ওখানে হয়, আপনি বসে আপনি ডিসকাস করতে পারেন। তো প্রথম আমার অনুরোধ হবে ফরেন মিনিস্ট্রির কাছে, ফরেন মিনিস্ট্রি হ্যাজ টু বি, আমি প্রথমেই বলেছি, ইট হ্যাজ টু বি ভেরি ভেরি স্ট্রং অ্যান্ড পজিটিভ অ্যান্ড ভেরি ডাইনামিক, যদি না যেরকম 71-এ ছিল আমাদের এটা, লাইক দেখেন আপনি ও বাংলাদেশ, ও আমার বাংলাদেশ গানটা জর্জ হ্যারিসন গিয়েছিল না বাংলাদেশ, আপনি যেটা বলছেন যে প্রাইম মিনিস্টার যদি সারাউন্ডিং যে মানে সাইড টক করে একটা ইয়ে করবেন, এটাতে বঙ্গবন্ধুর কন্যা সে ব্যাপারে মানে স্মার্ট এনা, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এবং সে তার ওই মনোবলটা রাখে যে কোন ইয়ার প্রেসিডেন্ট অথবা আজম ভাই, আমি ওখানে বলি আজম ভাই একটা স্মার্টলি হ্যান্ডেল করা, আমি আপনাকে একটা ইতিহাস থেকে তিক্ত অভিজ্ঞতা বলছি, ভালো করে শুনুন, এটা ফরাক্কা ব্যারাজের কথাটা প্রেসিডেন্ট জিয়া উঠাতে গেছিলেন ওখানে, ইন্ডিয়ান ডিপ্লোমাটস একটা ডেকে বললেন ইওর এক্সেলেন্সি উইল সলভ ইট বাইল্যাটারালি, উনি আর উঠে উঠালেন না, এই যে বাইল্যাটারালি এখনও চলছে, শান্তিবাহিনী প্রবলেম কতদিন চালালাম আমরা, ইট স্টার্টেড ফ্রম বঙ্গবন্ধু 1974, উনি কী বলেছিলেন যে তোরা বাঙালি হয়ে যা, আজকে যদি বললে তোরা রোহিঙ্গাকে অ্যাকসেপ্ট করছে না, এখন এর পিছনে কি নেপথ্যে কী আছে দেয় না, আপনি সৌদি আরবের কথা বললেন,
দেখেন সৌদি আরব হঠাৎ করে কাতারকে ধাক্কা মারলো, আবার যখন প্রেশার যখন কাতার বলছে নো আল জাজিরা বন্ধ করব না, এখন বাংলাদেশে দরকার আল জাজিরা, সিএনএন, বিবিসি, তথ্যমন্ত্রী কোথায় একটা কথা বলতে দেখলাম না, সিএনএন, বিবিসি, আল জাজিরা সবাই এসে এখন কভার করছে সারাক্ষণ, কভার করে 24 আওয়ার, যেরকম সিএনএন আপনি না না সেটা সেটা তো আপনার এখন মানে স্যাটেলাইটের মাধ্যমে কভার হচ্ছে, এখন আর এত সহজ ব্যাপার না। আমি আমি আসার আগে সিএনএন, বিবিসি, তারপরে আপনার এই আল জাজিরা এগুলো সব দেখতেছি, দেন 24 আওয়ার্স ইট হ্যাজ টু বি কভার্ড। সিএনএন তো আপনার সূচি সম্পর্কে প্রফেসর ইউনূসের কমেন্টস ইন্টারভিউ চলছে, পৃথিবীতে আজকে পৃথিবীতে কি হচ্ছে, যে একটা সিচুয়েশন বাংলাদেশ একটা আমরা ছোট দেশ, আজকে যে আমরা যে 4 লাখ এখন রোহিঙ্গা 4 লাখ 4 লাখ ক্রস করেছে, 5 লাখ ছাড়িয়ে গেছে, 5 লাখ ছাড়িয়ে গেছে, 4 লাখ আমি আমি বলি রতিব ভাই, আমি বলি পুরোনো আছে সব মিলিয়ে 10 লাখ হয়ে যাবে, তো আজকে দেখেন 10 লাখ হয়ে যাবে, না না আমি বলতাছি যে এইটা 4 লাখ 5 লাখ যে কাউন্ট করা হচ্ছে এটা হলো কিছু রুট আছে, বড় রুট গুলো দিয়ে ঢুকছে, এর বাইরে কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু ঢুকতেছে, সেগুলো কাউন্ট হচ্ছে না। তো এটার জন্য দেখেন আপনি যেটা বললেন না, আমার কাছে খুব দুঃখ লাগে আমার বাংলাদেশ সেনাবাহিনীর উপরে, এখন বিজিবির উপরে, এখন কেন বিজিবি তো ওখানে আছে, দেখেন এখানে বলছে রোহিঙ্গা ঢলের আগাম তত্ত্ব ছিল না, প্রস্তুত নিতে পারেনি সরকার, আগাম কেন হবে না, বিএসএফ, বিএসএফ গুলি করে মারছে, কালকেও মারছে বাংলাদেশকে, কালকে ওখানে বিজিবি আছে, রাখাইন আছে ওখানে, ওদের ইয়েতে হঠাৎ করে জ্বালিয়ে আপনার দেখেন কল্পনাই করতে পারেন, উত্তেজনা শুরু হয়েছিল লতিফ ভাই 2017 সালে, এত বড় মানবিক বিপর্যয় হবে এটা এটা আসলে কেউ মানে কল্পনা করার মতো না, বাট ওরা যে ওখানে প্রিপেয়ারনেস নিচ্ছে একটা, দেয়ার ইজ কল সাম, আমাদের একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, দেখেন সাইকোলজি ওয়ারফেয়ারে ওরা যেরকম হেলিকপ্টার উঠালো না, আমাদের একটা রাউন্ড দিয়ে চলে আসে, আমরা আমরা না আমরা যুদ্ধের কথা বলছি না, না ওদের উস্কানিতে পা দিলে হবে না, যুদ্ধের জুরানের কথা ওরা চিন্তা ভাবনা করে, ওরা উস্কানি দিক, ওরা উস্কানি দিক, বাট আপনি যে নরম সরম না, আপনি যে নরম সরম দেখেন বাপের যে স্ট্রেংথ আছে সেটা তাদেরকে, না আপনি দেখেন আপনার এই, আমি সেজন্য বললাম তো দেশি বিদেশির সূক্ষ্ম এবং ভিতরে যে কি ষড়যন্ত্র হয় বাংলাদেশ কিন্তু তা প্রত্যক্ষ করেছে, এবং বিডিআরের যে কিলিং আমাদের হলো এটা কি মনে করেন যে আপনার দেশি বিদেশি ষড়যন্ত্রে না, 52টা অফিসারকে মেরে ফেললো, আগাম সংবাদ ছিল না, যে ডিজিকে জানাইছে যে স্যার একটু থমথমে ভাব যাচ্ছে, ইভেন আমার বোন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে জানানো হয়েছিল যে আপনি ডিনারে আসবেন কি আসবেন না, 52টা অফিসার মারা যাওয়ার পরে আপনি দেখেন কালকে নৌকায় ব্যাস দেখলাম ময়মনসিংহে, আর কালকে আপনার ওই পারে আমাদের ইয়েকে মেরে ফেলেছে, আমাদের বিজিবির কাছে কি গুলি নাই, আমরা যুদ্ধের জেতার দেশ না, আমরা পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করিনি, আমার কথাটা হলো যে আপনার মায়ানমার যত বড় স্ট্রেংথ হোক না কেন বাংলাদেশ একটা যুদ্ধের জেতা দেশ, মুক্তিযুদ্ধের চেতনার দেশ, এবং আমরা ইউনাইটেড এখনও ইউনাইটেড আছি, যা কিছু আপনার টেলিভিশনে সব কিছু ছেড়ে রাস্তাতে বোথ দ্য পার্টিস, বোথ দ্য পার্টিস, আই মিন বোথ দ্য পার্টি এবং সব পার্টি ছোট বড় সব কিছু মিলিয়ে, দ্যাট উই আর সলিড, মায়ানমার তোমার চোখটা তুলে নাও, তোমার দাঁত ভেঙে দিব, মায়ানমার তোমার দাঁত ভেঙে দিব, আমি সেই কথাটাই বলছি, আমি সেই কথাটাই বলছি, সেটা উত্তেজিত না হয়ে, না ডক্টর আজম খান আপনি যদি ওনার পথেও না যান, মানে উনি যেটা বলছেন সেই পথে না গিয়ে, এমনও তো আমরা দেখলাম না যে মিয়ানমারের সঙ্গেই বাংলাদেশে কোনো ইনভয় যদি মিয়ানমারে যেতেন বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলতেন যে হোয়াট আর ইউ ডুইং, না এটা জুলু ভাই আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন মিয়ানমারের মানে তাদের যে টেন্ডেন্সিটা সেটা হলো আপনার এই যে আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী সেখানে যাচ্ছে আমেরিকার মতো লোক এই তাকে ঢুকতে দিচ্ছে না, আমরা এখন ওইখানে কোনো মানে কনভয় বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে অপমানিত হওয়ার আগে আমরা যদি ইন্টারন্যাশনাল অ্যাওয়ারনেসটা মানে যেই মানে তৈরি করতে পারি, হ্যাঁ এই যে তাদের এই ব্যাপারে এই মানবতার বিরুদ্ধে তারা যে কর্মটা করতেছে যেটা নাকি গণহত্যার সামিল, তো এই জিনিসটাকে আমরা যদি করে তারপরে যদি যাই, কারণ তারা তাদের এখন বিবেকবোধ মানবতা সব বিবর্তিত হয়ে গেছে মানে আতঙ্কে আতঙ্কিত হওয়ার মতো হয়ে গেছে, এখন দেখেন আপনার আইন মন্ত্রী কি বলছে, আইন মন্ত্রী বলতেছে রোহিঙ্গারা যদি যায় তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবে, রোহিঙ্গারা চাবে কেন আমার দেশের উপর যে চাপ, আপনি রোহিঙ্গা কিছু করতে পারবে না, বিকজ দে আর নট নট লিডারই নাই,
তাদের কোনো আইডেন্টিটি নাই, তাদের কিছু নাই, না ওদের কোনো নেতাও নাই, নেতাও নাই। ও অন বিহাফ অফ দেম, যেহেতু আমাদের চাপ আমার উপরে, বাংলাদেশের উপরে, আমার স্বাধীনতার সার্বভৌমের উপরে, আমি এত লাখ লোককে একটা ক্যাটাস্ট্রফি হয়ে যাবে। আজকে একজনা দেখলাম এইডস রোগী শনাক্ত হয়েছে, আমার নাসিম ভাই ওখানে গিয়েছেন, কৃতজ্ঞ যে আপনার যেন না ওটা এখন ম্যালেরিয়া মহামারী রূপে কোন রকমই যেন কিছু না হয়, 30 টাকা ক্যাম্প কাজ করতেছে সরকারিভাবে, যেভাবে বৃষ্টি হচ্ছে আবার এনজিও বা এরও কাজ করছে, যেভাবে বৃষ্টি হচ্ছে আপনি দেখেন, আজকে যদি খোদা না করে একটা কলেরা কিংবা একটা কোন রকম মহামারী হয়, হোয়াট ইজ গোইং টু হ্যাপেন? ব্যবসা বাণিজ্য ট্যুরিজম সবকিছু স্ট্যান্ড স্টিল হয়ে যাচ্ছে, এবং পুরো পৃথিবী জানছে দ্যাট অল দ্য মুসলিম রোহিঙ্গা ইজ ইন বাংলাদেশ। বাংলাদেশ এখন দেখবেন বলবে যে এটা সেফ না, এটা সেফ না, দুই দিন পরে হয়তো ইউরোপিয়ান কমিউনিটি বলে। তো দিস ইজ দ্য রাইট টাইম, লাইক মুসলিম কান্ট্রিগুলো ওআইসি বসে মুসলমানকে একসাথে করে, এখন পুরো ওয়ার্ল্ড আমরা আমরা জানছি যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত আছেন হোসেন মোহাম্মদের সাথে, ওনার সঙ্গে না না ওনার সঙ্গে আমি বলছি যে ওনার সঙ্গে সৌদি আরবের ভালো একটা সম্পর্ক সময় ছিল, তো ওনাকে পাঠিয়ে দিতেন সৌদি, সেটাই তো বলছি, তো সৌদি বাদশাহর সঙ্গে, সৌদি বাদশাহর সঙ্গে কোনো কিছুক্ষণ গল্প গুজব করে যদি কিছু আদায় করতে পারতেন। আমি একটা নগণ্য সিটিজেন, ঠিক আছে, মানে আমি তো দেখলাম না যে উনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত আজ পর্যন্ত এই দূত হিসেবে কোথাও গেছেন, সেই অর্থে এবং ওনার ক্রাইসিস মুভ করা উচিত, উনি হি শুড মুভ অ্যাট হিজ ওন বিবেক, বিবেকের তাড়নায়। আমি তো কিছু না, আমি তো একটা ছোট্ট মানুষ, বাট আমাকে তো বিবেক মক্কার মক্কার আল্লাহর ঘরের সামনে যেন দাঁড়ায়, মানে উনি ওই সে রোহিঙ্গা এলাকা পরিদর্শন করে আসেন, মায়ানমার মায়ানমারের আমি এখানে আমি এখানে জিলু ভাই আমি বলি, আপনি যেটা বললেন বিশেষ দূত ব্যাপার না, এই অবশ্যই ব্যাপার না, না আমি বলতে এখন যেমন এটাই আসছে, ইন্ডিয়াকে নিউট্রালাইজ করা দরকার, চায়নাকে নিউট্রালাইজ করা দরকার, না না আমি এটাই বলতেছি, বিশেষ দূত বড় ব্যাপার না, এইটাই বলতেছি, বরং আমাদের যার যেখানে যেই অবস্থান আছে, যার যতটুকু মানে সেটা তো আপনি সাহায্য করতে পারবেন, কিন্তু আপনি যদি মিয়ানমারকে চাপ দিতে হয় সেটি সিকিউরিটি কাউন্সিলের যোগ ছাড়া সেটা দিক পারবেন আমাদেরকে এখন মানে পুশ করতে হবে সমস্ত দিক থেকে। আমেরিকার বেস্ট ফ্রেন্ড কারা? ধর আমি একটা কথা বলছি, এটা জাস্ট অ্যাট মাই ওন, মানে আমি যদি চিন্তা করি তো আমার দেশটাকে নিয়ে, এই দেশে আমার জন্ম, এই দেশে আমাকে মরতে হবে, এই দেশে আমার সব কিছু, এই দেশ না হলে পরে আমি হয়তো আজকে কর্নেল লতিফ হতে পারতাম না, পাকিস্তান আর্মিতে হয়তো ক্যাপ্টেন মেজর পর্যন্ত শেষ হয়ে যেতাম, বাট আমার একটা আইডেন্টিটি আছে, একটা যে বাংলাদেশের ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আমার হাতে গড়া, এটা আজকে বাংলাদেশ স্বাধীন না হতে পারতাম না। আজকে আপনি দেখেন যে সুযোগটা আমাদের সামনে এসছে, ধরেন আপনার আজকে ডক্টর কামাল বিশিষ্ট আইনজীবী, সব আইনজীবী যারা একেবারে ওয়ার্ল্ডকে কমান্ড করে, এই আইনজীবীগুলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যা না না এটা এটা আমি আচ্ছা যাও আমি আমার ডক্টর কামাল ওই আচ্ছা ডক্টর কামাল মানে ওয়ার্ল্ডকে কমান্ড করার মতো আচ্ছা ধরেন যারা ব্যক্তি স্বার্থ নিয়ে আমি বলি আমি ধান্দাবাজি নিয়ে ব্যস্ত থাকে ওইগুলোকে বাদ দেন, বাদ দেন আপনি ওইগুলো বাদ দেন, ব্যারিস্টার তানিয়া ব্যারিস্টার তানিয়া ব্যারিস্টার অমুক 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 আপনি নেন নিয়ে একটা আপনি ইয়ে করেন আমেরিকার সাথে, না আমি ওই বিতর্কে যেতে যাচ্ছি না লতিফ ভাই, ওই বিতর্কে যাচ্ছি না, বিতর্ক না, ব্যারিস্টাররা না না উনি বলছেন যে যার যেখানে পালন করে, আমি আমি সরি আমি উনি বলছে যার যেখানে যেই দেশের সাথে আমি বলতে চাচ্ছিলাম, যার যেখানে যে যে রকম অবস্থান থেকে থাক না, এইজন্য আমি জিনিসটা বলছি যে বিশেষ মানে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ দূত না শুধু, মানে যার যেখানে যে যে কোনো দেশের সাথে লবিং করতে পারে এর বিরুদ্ধে আমাদের করতে হবে, শুনুন আমার ক্রিকেট টিম এখন সাউথ আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে অনেক স্কলার আছে, মুসলিম স্কলার আছে, এ আছে, ধরেন একটা টিম ম্যানেজারই ধরেন একটা আমি যেরকম করতাম, যে কোনো দেশে গিয়েছি আইস টু রিপ্রেজেন্ট বাংলাদেশ উইথ এ ভেরি হাই এনি, না লতিফ ভাই আমি বারবার এটাই বলতে যাচ্ছি যে মুসলমান হিসেবে মুসলমানদের প্রতি আমাদের একটা সম্মান থাকবে, কিন্তু এখানে তো মানে মুসলমান না এখানে মানবতার দরকার নেই, হিন্দুরা হিন্দুরা নির্যাতিত হয়েছে এখানে, বৌদ্ধরা নির্যাতিত হয়েছে, মানুষ হিসেবে বিবেচনা করে মানুষ হিসেবে মুসলমান বিবেচনা দরকার নেই, আমি বলছি মানুষ হিসেবে 50000 এর মতো ক্রিকেট টিমও কিন্তু একটা ভালো রোল প্লে করতে পারে সাউথ আফ্রিকায় খেলার মাঠে গিয়ে, যে আপনি প্রত্যেকটা আপনি দেখেন, আমি আপনি ডক্টর ইউনুসের কথা শুনলে হয়তো আপনার ইয়ে হতে পারে, বাট হিলারি ক্লিনটনের সাথে তো ওনার ভালোই এত অ্যাটলিস্ট উনি ভালো কাজে করবেন, যাই হোক আমি বলছি উনি দেশের পদ্মা সেতু বন্ধ করে দেওয়ার জন্য করবে, দেশের বিপর্যয়ের জন্য ভালো কাজে করবেন না, তো শুনেন উনি যদি ভালো কাজের জন্য করতো তাহলে আজকে ডক্টর ইউনুস আমরা সবাই তাকে সম্মান করতাম, তার সম্বন্ধে যে বিতর্কিত কথাবার্তা আসছে এবং তার যে এই যে সে বিভিন্ন
ভাবে যে এই যে আর্ন করছে সেই টাকাগুলো যে ট্যাক্স দেয় নাই, যেগুলো আসতেছে এগুলো এই বিতর্কে যেতে যাচ্ছি না। এই যে এখন যদি এখন ডক্টর ইউনূসের কথা বলেন তখনই আমার সাথে সাথে মনে পড়ে যায় এই যে অংশন সুসির কথা, যে নোবেল প্রাইজ মানে কি এইটা। ওটা ছাড়া ধরেন অন্য আপনি এখন রিজিওনালটা ধরেন, সার্ক কান্ট্রিকে ধরেন, সি কান্ট্রিকে ধরেন, সাউথ এশিয়া, আপনি বিএনপিরও যারা মনে করেন এক্সপার্ট আছে যাদের সাথে ভালো সম্পর্ক আছে, সৌদি আরবের সাথে আপনার আপনার বেগম খালেদা জিয়ার একটা ভালো সম্পর্ক আছে, এবং উনি করছেন, তারা তারা দরকার তাদেরকে কেন এই সৌদি আরবের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ভালো তাদের, তারা তাহলে এই লবিং করে তাদের দেশ সরকারও বলতে পারে যে আপনি সরকার করেন দেশের হয়ে আপনি করেন, সরকার কন্টিনিউয়াস বলছে না না, আমি বলছি সরকারি বেগম জিয়াকে বলতে পারে আপনি দেশের হয়ে উনি তো উনি তো এই যে ওইখানে বসে বসে বিবৃতি দিচ্ছে না, বেগম জিয়া ইজ ডুইং নো নো সে হোয়াই সি ইজ নট কামিং, কারণ এই বিপর্যয় দেশের একটা দেশের বিপর্যয়ের মধ্যে সে আসুক, শি ইজ ভেরি সিক, উনি শি ইজ ভেরি সিক, আমি বলছি আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলেছি ওখানে, শি ইজ ভেরি সিক, ডক্টর ওখানে লন্ডনের সময় পাও আপনি জানেন তো, আপনি ইউ সি হার এজ, মানবিক দিয়ে দেখতে হবে, শুধু ক্রিটিসাইজ করলে হবে না, আমি ক্রিটিসাইজ অনেক করতে পারি কিন্তু আমি বলছি আজকে দিস ইজ নট দ্য ডে ফর দ্য ক্রিটিসাইজ, দিস ইজ দ্য ডে ফর দ্য রিকনসিলিয়েশন অফ বাংলাদেশি সবাইকে, সেটা কিন্তু আমি প্রথমেই বলেছি, আমি আপনাকে বলছি উনি উনি ওখানে লন্ডনে ওখানে দেখেন আপনি আজকে ওখানে পার্লামেন্টে, আমরা ওই ওই হিস্ট্রিতে না যাওয়ার ভালো, বাট পার্লামেন্টে দেখেন আপনি ওখানে কিন্তু লন্ডন পার্লামেন্ট থেকে পুরো আলাদা আছে, তো আমরা যাচ্ছি না ওইদিকে, আপনি ওইখানে লন্ডনে বসে ওই যে সেলে কি প্রেসক্রিপশন দিবে এটা নিয়ে আপনি কি সে ডাক্তার যেটা সত্য সত্য এটা হলো আমি আমি প্রেসক্রিপশন দিবে সেটা নিয়ে অপেক্ষা করতেছি, যেখানে মা ছেলে মা ছেলে ইয়ে হইতে পারে না মানে আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পারে না, বিএনপি নেতারা একত্রিত কিভাবে হবে, ডেমোক্রেসি তো অনেক কিছু হয় এটা এটা ওটা ওটা ওগুলো ওভাবে বলেন না আপনি মেহরবানি করে, আই রিকোয়েস্ট ইউ, এটা হলো মেইন থিমটা হলো যে আজকে লন্ডনে যে আপনার মুসলমান যে আমাদের পার্লামেন্টেরিয়ান উনি যেভাবে তুলে ধরেছেন এবং তার প্রতি তার ইয়েতে যে প্রতিধ্বনিতে যে তারা মুভ করছে ওয়ার্ল্ড কমিউনিটিকে মুভ করছে এখন আমাদের এই যে মুসলিম ওয়ার্ল্ডে যেটা আমরা খুব সুন্দর ভাবে ডিসকাস করলাম, টার্কি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমরা এই বেলটাকে নিয়ে যদি প্রবল চাপ সৃষ্টি করতে পারি আপনার মায়ানমারকে, নিবন্ধনের কথা যেটা বললেন, দে হ্যাভ টু বি নিবন্ধন করে দে হ্যাভ টু গো ব্যাক, আমি করতেই হবে, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি তো সরকারের সাথে আছেন, আমি রিকোয়েস্ট করবো এই যে যতগুলো ক্যাম্প আর্মি ইজ দেয়ার আপনি একেবারে স্টেট হয়ে বলবেন যে আর্মিকে ডিপ্লয় করো, বিজিবিকে ডিপ্লয় করো, ত্রাণ সমস্ত কিছু আর্মি বিজিবির হাতে, নট দ্য জেলা প্রশাসন, বিএনপি দাবি করেছে সেনাবাহিনীর মাধ্যমে, না না অলরেডি আর্মি আর্মি বলছি চলে গেছে, আমি না না এটা ভুলে যাব, আচ্ছা উনি শেষ করে শেষ করে আপনাকে আমি আপনি তারপরে আমি নিয়ে আজকে যা দেখলাম আপনি নিজেই বললেন যে ত্রাণ কিভাবে দিচ্ছে, ইট হ্যাজ টু বি আপনি নিজেই বলবেন দুর্গম দুর্গম এরিয়াতে আইডেন্টিফাই করো, এই আইডেন্টিফাই করবে কারা, নট দ্য ডিস্ট্রিক্ট প্রশাসন, ইট ইজ দ্য কোঅপারেশন কোঅর্ডিনেশন উইথ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন উইথ আর্মি উইথ বিজিবি, লেট দ্য 24 ডি সাম স্কেলিটন মুভ দেয়ার করে আপনি একটু সরকারকে বলেন, ইভেন আমাদের আর্মিদের এক্সপেরিয়েন্স আছে, জি সেটাই বলছি আমি, আমাদের লং এক্সপেরিয়েন্স আমাদের আপনার আমাদের ওখানে ত্রাণ দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, ল্যান্ডস্লাইড হলো না সেদিন, আমাদের উদ্ধার করার ইয়ে আছে, আমাদের ওখানে এই যে ক্যাম্পগুলো ক্যাম্পগুলোই আপনি সুন্দরভাবে আপনার তাঁবু বানায় দিয়ে সুন্দরভাবে নিতে পারে, ল্যাট্রিন সিস্টেমটা এটা করে একটা ইন অর্ডারে নিয়ে আসতে বলেন, তো আমাদের আর্মি তো পৃথিবীর বিভিন্ন দেশে করে, আমি সেটা আমরা ইউএন মিশন করে আছি, আমি ওই যে আই রিকোয়েস্ট ইউ, ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, আপনি বলেন ভাই, আমি আমি যেটা বলছি এটা একটা মানে আপনার যেটা এরা যে ফিরিয়ে নিতে হবে এটা শুধু আমাদের দেশের স্বার্থ তো জড়িত আছেই, আপনার এখানে যারা যারা ইনভেস্ট করেছে আপনি মনে করেন যে চায়না, ইন্ডিয়া এবং এই অন্য অন্য দেশগুলো যারা এখানে মানে মায়ানমারে ইনভেস্ট করেছে, এই রোহিঙ্গারা যদি এখানে ফেরত না যায় ইতিহাস কি বলে, যদি এদেরকে এইভাবে বের করে দেওয়া হয় ওদের মানে আপনার 11টা সংগঠনকে ওরা নিষ্ক্রিয় করতে পেরেছে কিন্তু আরও 33টা সংগঠন আছে মায়ানমারে,
হ্যাঁ যারা অ্যাক্টিভ। তো এখন যদি এইরকম মানে জাতীয়তাবাদের ব্যাপারে যদি তাদেরকে আলাদা করে বের করে দেয় তাহলে ওখানে শান্তি কখনোই ফিরে আসবে না। তো ওইখানে এই যে এরা কতজনকে বের করবে, ওইখানেও তো এরকম আরও অনেক আছে, তারা তো তখন বাধ্য হয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং ওই দেশে তখন মানে অশান্তিটা তৈরি হবে, মায়ানমারেও অশান্তি তৈরি হবে। এই জঙ্গির এই এখানে যদি রোহিঙ্গারা আমাদের এখানে থেকেও যায় তাহলে কিন্তু এই যে এই মানে চায়না বলেন, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, তাদের যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু সিকিউর না। কারণ ওইখানে আপনি অশান্তি পৃথিবীর ইতিহাসে কী বলে এই অশান্তিটা তৈরি হবেই, একটা দেশের যদি একটা বৃহৎ জনগোষ্ঠী অন্য দেশে উদ্বাস্ত হিসাবে বসবাস করতে থাকে, যে তাদের আমাদের বাংলাদেশের প্রতি যে প্রাণের যে মায়া আছে, যে এই দরদ আছে, আমরা যে ঝাঁপিয়ে পড়ছিলাম, তারা যে ঝাঁপিয়ে পড়বে না এবং সেটাকে ডিস্টার্ব করবে না সেটা নট মানে আনসার্টেন, এটা হবেই, হতেই মানে সারা পৃথিবীর ইতিহাসে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তো মায়ানমার যদি মনে করে যে আমরা এদেরকে নিধন করে বা এদেরকে এখান থেকে পুশ ব্যাক করে আমরা শান্তিতে থাকবো, সেটা তাদের ভুল ধারণা হবে এবং পরাশক্তিগুলোরও চিন্তা করা উচিত যে তারাও যে ভালো থাকতে পারবেন আলটিমেটলি। এই ইফেক্টটা আপনি দেখেন, একটা উদাহরণ দিই আমি জিলু ভাই, নর্থ কোরিয়া কী করছে দেখেন আপনি, জাপানকে থ্রেট দিয়ে তার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র, আমেরিকাকে আপনার চায়না কি বলছে আর কথা বলো না। ঠিক মায়ানমারও সেরকমই, পৃথিবীর প্রবল চাপের মুখেও তারা বলছে, আপনার সেনাপ্রধানকে দেখেন, সেনাপ্রধান শুড বি ট্রায়াল ইন কোর্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, যেরকম আপনার সার্বিয়াতে এগুলোতে ট্রায়াল করেছে, এই মায়ানমারের সেনাপ্রধানকে ট্রায়াল করা উচিত যে গণহত্যা সে চালাচ্ছে, উনি উচিত অনেক কিছুই, কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সের কারণে আমি এরকম প্রসঙ্গটা পাল্টাই এইভাবে যে একটার পর একটা দুর্যোগ তো বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, সেই পাহাড় আপনি উল্লেখ করলেন, পাহাড় ধস, বন্যা, খরা, 16th Amendment নিয়ে আমরা হইচই করলাম অনেক, এবং তারপরে এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে এবং সময় খুব বেশি নেই, সেটি হচ্ছে যে ইলেকশন, মানে ইলেকশনের ইস্যুটা কিন্তু রিজলভ করতে হবে, একটা ভালো ইলেকশন করার জন্য যা করণীয়। সো আপনি কি মনে করেন যে ভালো ইলেকশন, এই সমস্ত সিচুয়েশন দেখে আমি তো বললামই, ভাইকেও বলছি এখন, যে সমস্ত কিছু ভুলে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধে যে আমরা লক্ষ প্রাণ দিয়েছি, একটা দেশ যে সোনার বাংলা আমাদের পতাকা, এই পতাকাকে রাখার জন্য যে ডেমোক্রেসির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন ফাইট করেছে, আবার সেই 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 ডেমোক্রেসি, প্রকৃত ডেমোক্রেসি, নট দ্যাট ডোন্ট টেক ইট আদারওয়াইজ 154কে আপনি এমনি দিলেন তারপরে ইয়ে করলেন, এবং আমার বোনই শেখ হাসিনাই বলেছিলেন যে এটা 3 মাসের জন্য, তারপরে এটা প্রসেস আমরা নিয়ে আনব, অনেক হয়ে গেছে, সব কিছু ভুলে যেয়ে আজকে দেশের যে ক্রান্তি লগ্ন, আজকে দেশের যে বোঝা আমাদের উপরে, মুক্তিযুদ্ধটা হয়েছিল শুধু গণতন্ত্রের জন্য, কিন্তু জিলু ভাই যখন আমাদের জিতা ইয়েকে দেয়নি পাওয়ার, তখনই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম। আমি অনুরোধ করব সরকারকে সব কিছু ভুলে যে এভরিথিং শান দিয়ে, নো ব্লেম গেম, নো নাথিং, এই এটা নিয়ে এটা নিয়ে ছোটো ছোটো কথা, আমাদের এত বড় বড় মন্ত্রীরা এত ইয়েরা বাট যেভাবে কথা বলে মনে হয় যেন ছোট্ট বাচ্চা স্কুলে মারামারি করছে। তো আমি আর আজম ভাই এখানে বসে তো ওটা করতে পারি না, আমাদেরকে তো আল্লাহ বিবেক দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। তো যে ডেমোক্রেসির জন্য ফাইট করেছে প্রত্যেকে এবং যে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ডেমোক্রেসিটা প্রতিষ্ঠিত করার জন্য আগামী ইলেকশন যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এটা ইলেকশন কমিশনারকে শক্তিশালী করে দুই পার্টি বসে সমস্ত বিভেদ ভুলে গিয়ে, কে হারুক কে জিতুক কোনো ইয়ে নাই, লেট আস হ্যাভ দ্য ট্রু ডেমোক্রেসি ইন বাংলাদেশ। আর যেগুলো আপনার দুর্বৃত্তায়ন হচ্ছে, যা হচ্ছে, যেভাবে এগুলোকে সব কিছু বন্ধ করতে হবে, যেভাবে আপনার এই আপনি দেখেন এটাকে নিয়ে কী হচ্ছে, আপনি দেখছেন তো চাঁদা তোলা শুরু হয়ে গেছে অলরেডি, যে এই যে কী বলে তোমার বাড়ি বানাই দেবো, অলরেডি ধরা পড়েছে, দালাল ধরা পড়েছে ওখানে, এই জিনিসগুলো স্টপ করতে হবে আমাদের। এটা যুগে যুগে এরকম একটা দুর্নীতিটা বন্ধ করো, দুর্নীতিটা আমি দুর্নীতি বলছি, দুর্নীতিটা এমন পর্যায়ে এসে গেছে আজম ভাই, আই থিঙ্ক ইউ উইল নট সে নো টু ইট, যে প্রতিটা জায়গাতে যেভাবে দুর্নীতি এসছে দেখেন আজকে, আগে খাগড়াছড়ির মতো জায়গায় পরীক্ষা ইয়ের জন্য হরতাল বন্ধ, এবং আজকে 144 ওরা ইয়ে করছে, কেন দুর্নীতি হবে, কেন প্রশ্নপত্র ফাঁস হবে আমাকে বলে, আজকে চাউলের দাম দেখছেন, হ্যাভ ইউ সিন দ্য চাউলের দাম আজকে, এবং কি হচ্ছে, আমি কয়েকটা আরোদ্দারে ইন্টারভিউ দেখলাম যে জেল দিবে কি করবে, কিন্তু আমরা কি করবো এভাবে ইয়ে করবে, একটা সরকারের একটা তো প্ল্যান থাকতে হবে একটা,
আমি ধন্যবাদ। আচ্ছা, ইলেকশনের ব্যাপারে আমি যে একটা লাস্ট যেটা বললেন আপনি যে প্রশ্নপত্র আসলে আমি সেটার উত্তর দেব, দেখেন আপনি একটা জিনিস ব্যাপারটা খুব মানে আমিও গভীর উদ্যোগের সাথে এটা জিনিসটা খেয়াল করছি, কারণ আপনি গণতন্ত্রকে যদি সুপ্রতিষ্ঠিত করতে হয় তাহলে সেখানে যখনই গণতন্ত্রকে আমি একটা পর্যায়ে বা একটা মানে সুন্দর একটা পরিবেশে নিয়ে যাব সেখানে একটা মানে বিবেকবান এবং সেই বুদ্ধিমত্তা সম্পন্ন একটা বিরোধী অবস্থানও থাকতে হবে। হ্যাঁ, আর না হলে যদি বিরোধী অবস্থান যদি বিরোধীদের অবস্থান যদি সেই শক্ত না হয় অটোমেটিক কিন্তু আপনার এই যে কোনো গভর্নমেন্ট হ্যাঁ অটোক্রেট হয়ে যায়। তো এখন দেখেন এই যে লতিফ ভাই বললো যে ইলেকশনটা ফ্রি এয়ার ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য, আওয়ামী লীগের কিন্তু জন্মলগ্ন থেকেই ডেমোক্রেসি এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য মানে সংগ্রাম করে যাচ্ছে। তো এখন পর্যন্ত এই আজকে কয় বছর যাবৎ শুধু আমরা শুনছি যে বিএনপি ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য একটা ফর্মুলা দিবে। হ্যাঁ, এই ফর্মুলা যে কবে আসবে, এখন যদি এই আরও আরও দেরি করে ইলেকশনের কিছুদিন আগে সেই 93 ডেজের মতো ফর্মুলা দিয়ে বসেন বেগম খালেদা জিয়া, আল্লাহ জানে যে সে কী জন্য ওই লন্ডন থেকে কী ফর্মুলা নিয়ে আসতেছে। একটা ফর্মুলা আপনি আপনি যখন আমাকে একটা প্রপোজাল দেবেন বা আমি আপনাকে একটা প্রপোজাল দেবো তখন এটা নিয়ে একটা ডিসকাশন হতে পারে। এখন অবান্তর মানে বাস্তবহীন এক কোনো প্রপোজাল আমার সামনে এনে হাজির করলে হবে না। তো আর এখন যদি আমি খুব মানে খুব সিম্পলি বলতেছি, ওনারা বলতেছে যে একটা এই সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, একটা মানে ভালো নির্বাচন হওয়ার জন্য সব দলের অংশগ্রহণ প্রয়োজন। এখন মনে করেন একটা সহায়ক সরকার ডোনাল্ড ট্রাম্পকে আইনে বসিয়ে দিয়ে তাকে সহায়ক সরকার বানানো হলো, আওয়ামী লীগ সেই ইলেকশনে অংশগ্রহণ করলো না, তাহলে কেমনে হবে কিভাবে? তারা সহায়ক সরকার চাচ্ছে আপনাকে আজম ভাই। এখন আমি বলতেছি সারা পৃথিবীতে শুনুন, সারা আওয়ামী লীগ না করলেও যখন ইলেকশনটা হবে না, বিএনপি না করলেও তো ইলেকশনটা গ্রহণযোগ্য হচ্ছে না। না না, তাহলে গ্রহণযোগ্যর জন্য তো আওয়ামী লীগ বারবার শেখ হাসিনা কিন্তু একটা ডিক্লেয়ার করেছে যে আমরা 14 সালের মতো বিতর্কিত ইলেকশন আমরা করতে চাই না, আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। তো এখন দেখেন আমি সবাইকে একটু আপনাকে একটু হাতে একটু বলে দিই, এর জন্য জানেন আরাফাত ময়দান থেকে আকাশ যতটুকু হাটটা অত বড় হতে হবে। এখন যদি আমি যদি চেয়ারে বসে বলি এই চেয়ারটা আমি জিল্লু ভাইকে ছাড়বো না তাহলে না, ইটস অল রাইট, আই হ্যাভ সিন, লেট মাই হার্ট বি ওপেন ফর দ্য ইলেকশন, করে আসেন আপনি, আমি আপনাকে ডাকছি, আসেন। খুব সিম্পল একটা উত্তর দেই যে এখন একটা একটা দেশের প্রধানমন্ত্রী একজন মৃত ব্যক্তিকে দেখতে যেয়ে তার পরিবারকে সান্ত্বনা জানানোর জন্য আমি একটা অন্য একদম ভিন্ন একটা প্রসঙ্গ বলছি, না না এটা ভিন্ন প্রসঙ্গ, দেখতে যাওয়ার পরে সব সব কিছু ঠিক থাকার পরে একটা ফোন লন্ডন থেকে আসার পরে আর গেট বন্ধ করে দেওয়া, তাহলে তাহলে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা না পাবেন। আমি একটু বলছি না দেখে কানে না, না না ওইটা ঘটেছে, তো এটা ঘটেছে, ওইটা ওখানে ঘটেছে, এগুলা ঘটছে। আমি আপনি শুনুন, যাই হোক 5 টাকা আমরা ঠিক আছে 5 টাকা এখন আমি ক্লোজ করি। কিন্তু ওই রাজনীতি তো শুরু হয়েছে এখন, যে আপনার ছেলের বিয়ে আপনি এখন আমার মেয়ে, এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে, এই যে জিনিসগুলো এই কালচারটা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আমি আপনার সাথে এক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুর খান সাহেবকে জেল থেকে বের করে নিয়ে এসেছে, শাহজিসকে বের করে নিয়ে এসেছে, কেন নিয়ে এসেছে, একসাথে রাজনীতি করেছিলেন। তো ওই মনের ওই মনের সংকীর্ণতাকে দিকের থেকে যদি বের নাই হয়ে আসতে পারি আমরা, আমাদের ভিতরে কিছু কিছু আছে, লাইক আমি আমি রাজনীতি করছি আসে না, আমি তাদের কথা শুনি না। আল্লাহ আপনাকে দুটো জিনিস দিয়েছে, একটা হলো বিবেক, একটা হলো কথা বলার শক্তি। আচ্ছা ঠিক আছে, আমি বলি এটা নিয়ে আপনি চলবেন, এটা এটাই বলতেছি আমি। এখন কথা হলো সারা পৃথিবীতে আপনি ইলেকশনের যে প্রক্রিয়াগুলো আছে, হ্যাঁ আপনি দেখেন সারা পৃথিবীর ইলেকশন প্রক্রিয়ার বাইরে যে
আপনার এই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার আসার ফলে আমরা কিন্তু খুব একটা মনে হয় ভালো অবস্থানে ছিলাম না সেটা হলো আপনাদের দাবিতে এসেছে হ্যাঁ আমাদের দাবিতে এসেছে পরিবেশ পরিস্থিতির কারণে আমি বলতেছি কিন্তু সেটা কিন্তু সুখকর একটা আমাদের পরিবেশ দেয়নি আপনি দেখেন একটা জিনিস মানে 91 এর ইলেকশনের পরে ম্যাক্সিমাম টাইম আওয়ামী লীগ পার্লামেন্টে যায় নাই আবার 96 এর পরেও এটা যায় না এইভাবেই চলতে আছে এবং লাস্টে 111 আসে 111 আসার পরিপ্রেক্ষিতে আমাদের দেশটা যে 20-30-40 ইয়ার্স পিছিয়ে গেছে হ্যাঁ এই 111 এর দুই বছরের কারণে এখন আমি আবার যদি সেই সহায়ক সরকার মানে আবার আনতে যে আরো মানে দুই বছর বা তিন বছরে ওই রকম একটা কিছু আপনি আপনি তাহলে একটা ফ্রি একটা একটা স্কোয়ার তৈরি করে দেন না কেন ফ্রি সারা পৃথিবী মানে সকল রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে নিপীড়ন নির্যাতন যে অভিযোগগুলো করছেন ওনারা সেগুলো করতে পারবে না এমন একটা পরিবেশ তৈরি করে দেন পরিবেশ আমরা তো চাই সেটা হলো যখন বিএনপি মানে রাজনীতি বিএনপির রাজনীতিটা আপনার রাজনৈতিক যে মানে ভালো পরিবেশে যে রাজনীতি করা সেটা যখন করবে তখন আপনি শুনেন জিল্লুর ভাই কখনো কেউ দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না একতরফাভাবে মানে অনৈতিক কাজ করে আপনি জিনিস যদি বিএনপি এই জামাতকে সঙ্গে নিয়ে জ্বালাও পোড়াও আপনি দেখেন যেটা এই যে ওটা কবর হয়ে গেছে এখন আপনি রিসেন্ট শুনেন রিসেন্ট আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আমি আমি আপনাকে দিচ্ছি আমি আসছি আপনার কাছে জাস্ট দেড় মিনিটে দেড় থেকে দু মিনিট শেষ করতে হবে আমি শেষ করে দিচ্ছি আমি আজম ভাই যা কিছু পাস্ট আবর্জনা দুর্গন্ধ সব ফেলে দেন বে অফ বেঙ্গলে দিয়ে আমরা গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করব আজকে কল্যাণ পার্টির মহাসচিবকে আপনারা গুম করেছেন আপনাকে আপনারা বলছি না কিন্তু মানে সরি মুখ দিয়ে বেরিয়ে গেছে গুম করেছেন কালকে ওনার জেনারেল ইব্রাহিমকে দেখলাম আমার মহাসচিবকে 20 দলীয় জটিয়ে দেখলাম এবং যতটা খুন গুম আমার ভাই ইলিয়াস থেকে আরম্ভ করে যতটা আছে খুন গুম বের করেন আমাদের ফোর্স কিন্তু যথেষ্ট আছে সরকার চেলে পারে এই সমস্ত সব কিছু করে একটা এই যে অংশুচি মঙ্গলবারে কী বলতে যাচ্ছে জানি না প্রাইম মিনিস্টার ফিরে এসে একটা বলুক জাতিকে উপহার দিক জাতি কিন্তু তাকায় আছে এই যে ইউনাইটেড নেশনে আজকে কিন্তু পৃথিবীর সবচেয়ে ফোকাসড প্রাইম মিনিস্টার ইজ মা নাও শেখ হাসিনা বিকজ ইউনাইটেড নেশনে উনি রোহিঙ্গা সম্বন্ধে কী তুলে ধরবেন বাংলাদেশ কীভাবে স্ট্যান্ড নিচ্ছে পুরো পৃথিবী তাকায় আছে কিন্তু অ্যান্ড হার স্টেটমেন্টশিপ উইল ডিকটেট দ্য নেক্সট ইলেকশন তো আমি রিকোয়েস্ট করবো আপনাকে আমার এই কথাটাই আমার তোফায়েল ভাই আছে আমির হোসেন আমু ভাই আছেন যে পিজিডিএমের মেম্বাররা আছেন আমার আমার ফ্রেন্ড আছে কর্নেল ফারুক খান আছেন এতে আপনারা বসে এই মেসেজটা দেন হোয়াট এভার হ্যাজ হ্যাপেন নো ব্লেম গেম নাথিং বাংলাদেশ ইজ গোয়িং টু হ্যাভ এ স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট নেক্সট ইলেকশন ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ লতিফ ভাই আপনি যেটা বলছেন যে মানে অতীত ভুলে যাওয়ার জন্য কিন্তু অতীত আমরা ভুলে যেতে চাই কিন্তু অতীত ভুলতে হলে কিছু কিছু জায়গায় আমাদের আসতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি 15ই আগস্ট আর 21ই আগস্ট ভুলে যেয়ে আওয়ামী লীগ মানে কখনোই মানে কোনো কিছুতেই আগাতে পারবে না আপনার এখন 15ই আগস্টে যদি আপনার এই জন্মদিন বানিয়ে কেক কাটাকাটি হয় তাহলে কোনো দিন এদেশে শান্তি আসবে না রাজনৈতিক শান্তি আসবে না ওটা হচ্ছে না কিন্তু ইন্টারনালি তো ঘরে বসে ওটা হচ্ছে যাই হোক ওটা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে আমি ওটা বলতে যাচ্ছি তবে একটা জিনিস বলি যে আমরা একদম দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই এবং জননেত্রী শেখ হাসিনা তার যে সরকার এক বর্তমানে আছে তারা সেই সরকার এই ফ্রি এবং ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য সদা প্রস্তুত আপনারা ইলেকশনে আসেন আমি একটা জিনিস বলতে চাই আপনি একটা জিনিস মনে রাখবেন যে পাকিস্তানি সৈর মানে একেবারে মহাসৈর গভর্নমেন্টের এগেনস্টে বঙ্গবন্ধু ইলেকশন করে অ্যাবসলিউট না টোটাল মেজরিটি পেয়েছিল সো পাবলিক যদি শুনেন পাবলিক মানে জনগণ এদেশের জনগণ যদি কোনো দলের সাথে থাকে তাহলে কোনো মেকানিজম করে কোনো বাহিনী দিয়ে ওই ওই ইয়েকে বদলানো যায় না জনগণের উপর আপনারা আস্থা আনেন নির্বাচনে আসেন নির্বাচনে যেই যেই ফলাফল হবে সেই সেই ফলাফলই আমরা মেনে নিব এবং জনগণকে শেখ আছে না যে কোনো ডিসিশন মেনে নিতে প্রস্তুত বিশেষ দূতের কথা বললেন আপনার নেত্রী শেখ হাসিনা জিজ্ঞাসা করেন 83 নভেম্বরে শুট টু কিল অর্ডার ছিল এই স্বৈর শাসনের এই কর্নেল লতিফ রাস্তাতে শুট করেনি
ফর দ্য রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। এই কর্নেল লতিফ শুট করেনি, কিন্তু অ্যাটেম্প টু মার্ডারের সাথে শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ আছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনার আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, বুধবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। আর এই পর্ব সম্পূর্ণ পর্বগুলো দেখবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয়মাত্রা যে পেজ আছে সেসব পেজগুলো। লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ খান এবং ডক্টর মোহাম্মদ আজম খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, আমার দুই অতিথি কথা বলছিলেন রোহিঙ্গা ইস্যু নিয়ে। সংকটটি গভীর থেকে গভীরতর হচ্ছে বাংলাদেশের জন্য এবং এই অসহায় মানুষগুলোর জীবনও আসলে দুর্বিষহ উঠতে শুরু করেছে। মিয়ানমারে তারা জীবন দিচ্ছে এবং এখানেও এসে অনেকেরই শরীরের অবস্থা খুব ভালো নয়, অনেকে নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে এখানে এসছেন, কাজেই অনেকেই মৃত্যুর সঙ্গে লড়াইও করছেন। কাজেই এই অবস্থা থেকে মুক্তির জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে ইতিমধ্যেই বিভিন্ন মহল সোচ্চার, আরও সবাইকে সক্রিয় করবার জন্য, সজাগ করবার জন্য জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই বিষয় নিয়ে যেন আরও শক্তভাবে কথাবার্তা বলা হয় এবং এটিকে সিকিউরিটি কাউন্সিলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যেন একটা সম্মিলিত সিদ্ধান্ত আসতে পারে, সেরকম একটা চাপ বৃহৎ শক্তিগুলোর উপরে করতে হবে এবং এই কাজটাতেই বাংলাদেশকে আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং এটি বাংলাদেশের জন্য মুখ্য কাজ। এবং যে কোনোভাবেই হোক, এই মিয়ানমারের শরণার্থীদের যারা বাংলাদেশে এসেছেন তাদেরকে মিয়ানমারে ফেরত দেওয়া এবং সেখানে যেন তারা নিরাপদে থাকতে পারেন তার একটা ব্যবস্থা করার চাপ তৈরি করতে হবে। এবং এই সব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশের যে গভীর সংকট, রাজনীতির সংকট, বিশেষ করে নির্বাচনের যে সংকট, সেই সংকটের ইস্যুটা কিন্তু হারিয়ে যাচ্ছে, কাজে এটিকেও ভুললে চলবে না। সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসছে, কাজে এই জায়গায় একটা ভালো নির্বাচন কীভাবে করা যেতে পারে, অংশগ্রহণমূলক নির্বাচন কীভাবে হতে পারে তার জন্যে রাজনৈতিক পক্ষগুলো, বিবদমান পক্ষগুলো যেন একটা সিদ্ধান্তে উপনীত হতে পারেন, তার জন্য একটা পরিবেশ তৈরি করা এবং সে বিষয়ে সকলকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করা উচিত। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। গন্তব্যের টাটা আছে, তাই দায়িত্ববানের বাধা হয়নি কখনো। এদেশের রাস্তা ও বিভিন্ন প্রয়োজন বুঝে নিটল মোটরস বাজারজাত করছে টাটা মোটরসের বিভিন্ন ট্রাক, বাস ও পিকআপ। নির্ভরতা ও আস্থায় টাটা, নিটল মোটরস লিমিটেড। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। এতক্ষণ দেখলেন তৃতীয় মাত্রা, পরিবেশিত হলো নিটল টাটা, বিএসপি ক্যামব্রান স্কুল অ্যান্ড কলেজ, ইফাত মাল্টি প্রোডাক্টস লিমিটেড, ওএসসিএল এবং দি এশিয়ান এইজের সৌজন্যে।